আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষার শাখার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক ভাইয়ের আদর্শ উচ্চ বিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগ। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল অঙ্ক নিয়ে। অবশ্যই তোমরা এখন খাতা কলম, বই, পেন্সিল, ক্যালকুলেটর নিয়ে সামনে বসবে এবং তোমরা এই ক্লাসটা অনেক সুন্দর মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আর যতটুকু বুঝো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবা। এবার আমি তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার 8 নম্বরে আছে দ্বিতীয় অধ্যায়ের লেনদেন। আজকে আমি তোমাদের সামনে লেনদেন নিয়ে ক্লাস করব। তো লেনদেন যেহেতু আমার আজকের ক্লাসের বিষয়বস্তু, তো আমরা বুঝব, জানব প্রথমেই লেনদেন কী বা কাকে বলে। তো লেনদেন অর্থাৎ লেনদেন সৃষ্টি হয় কোনো ঘটনা থেকে। ঘটনা হলো আমাদের প্রতিদিনের মানব জীবনের জীবনে যা ঘটে তাই ঘটনা। এই ঘটনা থেকে আবার লেনদেনের সৃষ্টি হয়, অর্থাৎ যে ঘটনার মধ্যে ব্যবসা বা কারবার প্রতিষ্ঠানের যেই জিনিসগুলো থাকবে সেগুলোকে, সেই ঘটনা থেকে ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো। অর্থাৎ লেনদেনের মধ্যে, ঘটনার মধ্যে ব্যবসা বা কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন, দুটি পক্ষ স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র থাকতে হবে এবং টাকার অঙ্ক উল্লেখ থাকতে হবে। তদ্রূপ যে ঘটনার মধ্যে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেটাকে আমরা, ওই ঘটনাকে আমরা লেনদেন বলবো। তো লেনদেন থেকে আবার আমরা তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার 21 নম্বর সৃজনশীল অঙ্কটা আজকে সমাধান করার চেষ্টা করব। তোমরা এই অবশ্যই আমার সাথে থাকবা এবং মনোযোগ সহকারে দেখবা, শুনবা, বোঝার চেষ্টা করবা। আর যতটুকু তোমরা বুঝতে পারো সেটা আমাকে কমেন্টসের মধ্যে অবশ্যই জানাবা, জানালে আমি অবশ্যই অনেক খুশি হব। তো আমি প্রথমেই সৃজনশীল 1 নম্বর অঙ্কটা পড়ে নিচ্ছি, উদ্দীপকটা। তোমরা অবশ্যই তোমাদের বইটা সামনে নিয়ে বসো এবং আমার সাথে দেখার চেষ্টা করো। প্রথমে 1 নম্বর আছে রিফাত এন্টারপ্রাইজের একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। অর্থাৎ রিফাত হলো কারবার প্রতিষ্ঠানের নাম বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আর সালটা হলো 2017। সেই 2017 সালের ডিসেম্বর মাসে রিফাত এন্টারপ্রাইজের কিছু ঘটনা বা লেনদেন সংঘটিত হয়েছে, সেগুলো আমি এখন পড়ছি। প্রথমে ডিসেম্বরের 1 তারিখে আছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। অর্থাৎ সে মূলধন হিসাবে 5 লক্ষ টাকা বিনিয়োগ করছে তার ব্যবসা প্রতিষ্ঠানে শুরুতে, অর্থাৎ 1 তারিখে। ডিসেম্বরের 3 তারিখে আছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। অর্থাৎ ব্যাংকে সে জমা দিয়ে হিসাব খুলছে 50,000 টাকা দিয়ে। ডিসেম্বরের 5 তারিখে আছে দারে পণ্য ক্রয় 25,000 টাকা। ডিসেম্বরের 7 তারিখে নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। ডিসেম্বর 10 তারিখে আছে মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। ডিসেম্বরের 15 তারিখে 45,000 টাকার আসবাবপত্র ক্রয় ফরমাস প্রদান। এরপরে আছে ডিসেম্বরের 20 তারিখ পাওনাদারকে পরিশোধ, অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করেছে। এখন আমরা লেনদেন থেকে ক, খ, গ নম্বরে কী চেয়েছে বা কী করতে হবে সেটা আমরা পড়ছি। ক নম্বরে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। গ নম্বরে বলা আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। দেখো আমি প্রথমেই ক নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি, অবশ্যই তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। ক নম্বরে আমি প্রথমেই লিখলাম ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয়। প্রথমে আমি একটি তার শখ বা গড় এঁকে নিচ্ছি, এঁকে নিলাম এবং প্রথম
গড়টার নাম শখের নাম হলো তারিখ, অর্থাৎ এখানে আমি তারিখগুলো প্রথমে সালটা পরে মাসের নাম এবং তারিখগুলো আমি ক্রমানে বসিয়ে নিব। প্রথমে আমি সাল বসালাম 2017 ডিসেম্বরের 10 তারিখ, এরপরে বিবরণ লিখলাম বিস্তারিত টাকা, বি টাকা বলতে বিস্তারিত টাকা সেটা আমি সংক্ষেপে লিখলাম, এর প টাকা মানে পরিমাণ টাকা, এখানে পরিমাণ টাকাটা আমি লিখব। তো এখানে উদ্দীপকে 10 তারিখে বলা আছে ব্যবসা মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, অর্থাৎ আর কি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে, এখানে এটা ব্যবসায় কোনো প্রভাব ফেল নাই, অর্থাৎ ব্যবসায় টাকা কমেও নাই বাড়েও নাই, ব্যবসায় কোনো আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে নেই, তাই এটি লেনদেন নেয়। আমি লিখলাম মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এরপরে আছে 15 তারিখে 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাস, অর্থাৎ 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাস অর্ডার করা হলো কিন্তু এটা কোনো লেনদেন হলো না, অর্থাৎ সে আসবাবপত্র আনেনি সে দেয়নি, অর্থাৎ আদান প্রদান হয়নি, ব্যবসায় কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। সুতরাং এই আসবাবপত্র ক্রয়ের ফরমাস প্রদান এটা শুধু একটা ঘটনা, এটা লেনদেন নয়, তাহলে এটাও একটা কি ঘটনাই, সেটার জন্য আমি লিখলাম 45,000 টাকা, অর্থাৎ দুইটার যোগফল 40 এবং 45, মোট মিলে হলো দুটার যোগফল 85,000 টাকা, অর্থাৎ ক নম্বরের উত্তর হলো 85,000 টাকা। এরপরে আমি আসি খ নম্বরে ঘটনা সমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা। আমি প্রথমেই লিখলাম ঘটনাগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা সহ নির্ণয় করা হলো, তো তারিখের পর আমি তারিখগুলো লিখব, লেনদেন কিনা লিখলাম, কারণ সহ ব্যাখ্যা লিখলাম। এখানে 2017 সালের ডিসেম্বরের 1 তারিখে এটা হলো লেনদেন, এখানে এই লেনদেনটা উদ্দীপকটা ছিল এরকম, 1 তারিখে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, অর্থাৎ এখানে ব্যবসা শুরু করা হলো 5 লক্ষ টাকা, এখানে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, যেমন এখানে যেহেতু 5 লক্ষ টাকা নিয়ে আসা হয়েছে এজন্য ব্যবসায় 5 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি তার মালিকানা সত্ত্বা বা মূলধনও বৃদ্ধি পেয়েছে, সো এটি একটি লেনদেন। তো এখানে সমীকরণে কি পরিবর্তন হয়েছে, এখানে লিখলাম এ সমান এল প্লাস ই সমীকরণে নগদ সম্পদ বৃদ্ধি এবং মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তারপরে আমি আসি 3 নম্বরে ব্যাংকে এত টাকা নিয়ে এসব কোলা হলো, অর্থাৎ এটাও একটা লেনদেন, এখানে সমীকরণে ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদ সম্পদ হ্রাস পেয়েছে। এরপরে আসি 5 তারিখে দারে পণ্য ক্রয়, এটাও একটা লেনদেন, সমীকরণে দায় পাওনাদার বৃদ্ধি এবং ক্রয় ব্যয় বৃদ্ধি এবং কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছে কিন্তু এর জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে বা কমেছে। এরপরে আসি 7 তারিখে নগদে পণ্য বিক্রয়, এটাও একটা লেনদেন, সমীকরণ নগদ সম্পদ বৃদ্ধি আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপরে আসি 10 তারিখ মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে, এটা তার ব্যবসায় বা কারবার প্রতিষ্ঠানের প্রয়োজন না, সো এটি একটি লেনদেন নয়, তাই আমি লিখলাম লেনদেন নয়, সমীকরণে কোনো প্রভাবও ফেলিনি তাই এটি লেনদেন নয়। 15 তারিখে 45,000 টাকার আসবাবপত্র ক্রয় ফরমাস প্রদান, এটাও লেনদেন নাই, এটা একটা সমীকরণে কোনো প্রভাব আসেনি বা ফেলেনি। এরপরে আসি 20 তারিখে পাওনাদারকে পরিশোধ, এটা একটা লেনদেন, নগদ সম্পদ হ্রাস পেয়েছে এবং দায় পাওনাদার হ্রাস পেয়েছে, এখানে নগদ পাওনাদারকে যেহেতু পরিশোধ করেছে নগদ টাকা পরিশোধ করেছে, ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, নগদ সম্পদ হ্রাস পেয়েছে বা কমেছে, পাশাপাশি ব্যবসায়ের একটা দায় ছিল পাওনাদার, সেই দায়ও এখানে হ্রাস পেয়েছে বা কমেছে, তাইলে এখানে অঙ্কটা আমি ক এবং খ সমাধান করলাম। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই সুন্দরভাবে সহজভাবে বুঝেছ, তো আজকে আমি এখানে ক্লাসটা শেষ করব, আগামী ক্লাসে অবশ্যই আমি গ নম্বর প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করব। সে পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।